বন্ডা কামরূপ জেলার নেতৃত্বত এই বন্ডাপাড়া আঞ্চলিক এক প্রতিবাদীয় সভা আজি বড় ছাত্রসন্থার নেতৃত্বত ইয়াত অনুষ্ঠিত করা হয়েছে। ইয়ার এই প্রতিবাদত আজি আমি বিভিন্ন বড় জাতীয় সংগঠন সমূহে ইয়াত অংশগ্রহণ করেছো। বড় সাহিত্য সভা, বড় জাতীয় পরিষদ, আমার বড় মহিলা কল্যাণ পরিষদ, বড় সাহিত্য সভা বা আমার অন্যান্য যুব সংগঠন, তার লগতে আমার নিখিল বড় নিখিল রাভা ছাত্র সন্থাকে আদি করে অন্যান্য এই অঞ্চলের আমার জেলা পর্যায়ের সংগঠন ইয়াত অংশগ্রহণ করেছে। ইয়ার মানে প্রতিবাদের মূল উদ্দেশ্য হয়েছে যে যা 10 তারিখ কুকুরমারা 3 নং দক্ষিণ চেকাটির গাঁর আর বি দুইমারি যে আমার ফরেস্ট ডিপার্টমেন্টর গুলিত যে নিহত হল আর তেওঁর মাতৃ মালবিকা দুইমারি যে আজি GMCHত চিকিৎসাধীন হয়ে আছে, তার সেই গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করা আর মালবিকা দুইমারির চিকিৎসার ক্ষেত্র আজি আমি প্রতিবাদ সভা ইয়াত করেছো যে আমি ডিমান্ড রাখিছো যে আর বি দুইমারির যে ক্ষতিপূরণ সেই সরকার দিবই লাগিব আর মালবিকা দুইমারির GMCHত যেটা মানে চিকিৎসাধীন তার সম্পূর্ণ খরচ বহন করব লাগিব। আর আজি আমি ডিমান্ড করেছো যে ফরেস্ট ব্যাটেলিয়ান বা ফরেস্ট বিভাগের জড়িয়ে আমার DFO বাইদেউর আর রেঞ্জার বাইদেউর উপস্থিতিত যে তাত গুলি চালনা হয়েছিল সেই গুলি চালনা কার আদেশত হয়েছিল সেটা মানে তদন্ত হব লাগে। DFO বাইদেউ রিম্পি বরা আর বন্দাপাড়া আঞ্চলিক রেঞ্জ অফিসার রিঙ্কিমণি নাথর নাথ তেওঁলোক দুজনকে এই তদন্তর আওতাত আনিব লাগে। আর আমি এটা ডিমান্ড দিছো যে যখন জওয়ানে সেই মানে হাতিখেদা কার্যত জড়িত হয়ে আসলে ইতিমধ্যে দুজন ইমতাজ আলী আর সিদ্ধার্থ সিনহাক এরেস্ট করেছে পুলিশে, কিন্তু বাকি যখনই তাত অংশগ্রহণ করেছিল এই মানে তদন্তর আওতাত আনিব লাগে বলে আমি ডিমান্ড দিছো। আর আজি আমি অনুরোধ জানাব বিচারিছো অসম সরকারক যে অসম সরকারের ফরেস্ট ডিপার্টমেন্টর যানে কাণ্ডহীনতা কাণ্ড জ্ঞানহীন কার্য এই কাণ্ড জ্ঞানহীন কার্যর কারণে এই মানে যঘন্য ঘটনাটি সংঘটিত হবলৈ পালে তেওঁলোকে পাবলিকক কোনো আগজন জাননী নিদিয়াকৈ কোনো নোটিস নিদিয়াকৈ তেওঁলোকে গুলি চালনা করেছিলেন। আর প্রত্যক্ষদর্শীর মতে তেওঁলোকে দিনের ঠিক 2টা বজার প্রায় পথারত ধানুই পথারত মানে ব্ল্যাঙ্ক ফায়ার করে আসলে ব্ল্যাঙ্ক ফায়ার করার নামত তেওঁলোকে গুলি ফুটে আসলে। আর ঠিক তেনেধরণে তেখেতসকলে এটা সময়ত গৈ 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 তেওঁলোকে মানে আমার যখন রাষ্ট্রীয় ঘাইপথত রই থকা মানুষ বা বিভিন্ন মানে রাষ্ট্রীয় পথে গাউলি যাওয়া মানুষের উপরতো গুলি চালনা করেছিল, যার কারণে এই আমার মালবিকা যে দুইমারি তেওঁর ডিঙিত মানে গুলি লাগবলগা হল। আর তেওঁরে ছোৱালী কণমানি 2 বছরিয়া মানে আমার আর বি দুইমারি নিহত হবলগা হল, অতি বেদনাদায়ক ঘটনা। এই ঘটনা আমি মানে উচিত তদন্ত দোষীক মানে আমি শাস্তি দিয়াটো বিচারিছো আর।